প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে সকলেই ভালো আছেন। অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে, সকলের একটাই সমস্যা যে ম্যাডাম বিদ্যালয় খুলছে না কেন, আমরা বিদ্যালয়ে যাব। হ্যাঁ, অবশ্যই সময় হলে আমরা বিদ্যালয়ে আসবো। হ্যাঁ, তোমাদের সাথে আমাদের যোগাযোগ হবে। হ্যাঁ, নিয়ম অনেকেই মেনে চলছে না, সেই কথাও আমাদেরকে বলেছো। আমি বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আর কথা না বাড়িয়ে আসো, তোমাদের পাঠ্য বইয়ে 115 পেজ হলো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়ার কাল এবং ক্রিয়ার ভাব নিয়ে আলোচনা করব। প্রথমেই আসো আমরা ক্রিয়ার ভাব নিয়ে আলোচনা করি। ক্রিয়ার যে অবস্থান দ্বারা, ক্রিয়ার যে অবস্থান দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায় তাকে ক্রিয়ার ভাব বা প্রকার বলে। ক্রিয়ার ভাব বা ধরন চার প্রকার। ক্রিয়ার ভাব বা ধরন চার প্রকার: নির্দেশ ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব এবং আকাঙ্ক্ষা ভাব। দেখো আরো প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়া সাধারণত নির্দেশক ভাব হয়। তুমি যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন ক্রিয়ার কোন ভাব হবে? তাহলে দেখো, প্রশ্ন জিজ্ঞাসায় নির্দেশক ভাব হয়। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ বুঝালে আমরা বুঝবো সেখানে অনুজ্ঞা ভাব হবে। ভালো করে পড়লে সফল হবে। দেখো, একটার একটার উপর নির্ভরশীল। ভালো করে পড়লে সফল হবে। একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর যদি নির্ভরশীল হয়, ওই নির্ভরশীল ক্রিয়াটিকে আমরা কি বলবো? সাপেক্ষ ভাব। আকাঙ্ক্ষা ভাব, দেখো যা হয় হোক, বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরেই আসো তোমাদের পাঠ্য বইয়ের 119 নম্বর পেজটা খোলো। আমরা সেখানে ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। ক্রিয়ার কালটা দেখো, ক্রিয়া সংগঠনের সময়কে সাধারণত ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সংগঠনের সময়কে সাধারণত আমরা বলবো ক্রিয়ার কাল। আমরা সাধারণত ইংরেজিতে টেন্সটা করেছি, আশা করি তোমাদের মনে আছে সেখানে টেন্সকে কয় ভাগে ভাগ করেছে: প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। কিন্তু বাংলার ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। দেখো, বর্তমানকাল সাধারণ বা নিত্য বৃত্ত বর্তমান। বর্তমানকালে দেখো, বর্তমানকালকে আরও কয়েকটা ভাগে ভাগ করেছে: সাধারণ বা নিত্য বৃত্ত বর্তমান, আবার ঘটমান বা ঘটমান বর্তমান, পরেরটা হলো পুরা ঘটিত বর্তমান। দুই নম্বরে দেখো অতীতকাল। অতীতকালকে কীভাবে ভাগ করেছে? সাধারণ নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটু ভালো করে খেয়াল করো, আমরা এসেছিলাম অতীতকাল। অতীতকালকে কয়টা ভাগে ভাগ করেছে? সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত এবং পুরাঘটিত অতীত। তিন নম্বরে দেখো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে কীভাবে ভাগ করেছে? সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাঘটিত ভবিষ্যৎ। এবার আরেকটু খেয়াল করে দেখো, আমরা নৈর্ব্যক্তিকের জন্য কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবো একটু দেখো। 27 হত যদি 127, 27 হত যদি 127, তাহলে এটা কি? অসম্ভব কল্পনায় নিত্যবৃত্ত অতীত। অসম্ভব কল্পনায় নিত্যবৃত্ত অতীত। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, নিত্যবৃত্ত বর্তমান কাল। আপেক্ষ বোঝাতে অতীতের স্থলে ভবিষ্যৎ কাল হয়। আর একটু দেখো আক্ষেপ বোঝাতে, আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে ভবিষ্যৎ কাল হয়। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল। এক্ষণে জানিলাম, এক্ষণে জানিলাম কুসুমের কি আছে, এক
সুস্থই দেখেছিলাম, এটি কি হবে পুরাঘটিত অতীত, পুরাঘটিত অতীত। 4-8-3-7 হবে, 4-8-3-7 হবে। স্থায়ী সত্য বুঝাতে এটা নিত্যবৃত্ত। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ এবং নৈবেদ্যিক যেগুলার দিকে আমি ইন্ডিকেট করেছি অবশ্যই সেগুলা বাড়িতে ভালো করে তোমাদের পাঠ্য বইটা খেয়াল করবে। আর বলবো সবাইকে নিয়ে ভালো থাকবে, বড় ছোট সকলেই যেন ভালো থাকে। আর অবশ্যই বাড়ি থেকে যখন বের হবে মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে আমার নমস্কার।